হ্যালো ওয়েলকাম টু টেন প্লাস টু ম্যাথ সলিউশন তো তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখো কত দুদিন ভিডিও দিতে পারিনি এর কারণ হলো যে ইলেকট্রিসিটি প্রবলেম ছিল তো আজকে শুরু হচ্ছে আমাদের এই পুরো নাম্বার থেকে তো চলো এই পুরো নাম্বারটা করা যাক তো দেখো এইখানে যে আমাদের থ্রি টু দি পার টু এক্স আছে এটাকে ধরবো হচ্ছে ইউ হিসেবে এবং দেওয়া হচ্ছে কস টু এক্সকে ধরব ভি হিসেবে কারণ থ্রি টু দি পার টু এক্স হচ্ছে অ্যাজ ব্রিক ফাংশন এবং কস টু এক্স হচ্ছে কি ট্রিগুন ফাংশান তো সেক্ষেত্রে এখানে আমরা থ্রি টু দি পার টু এক্সকে ধরলাম ইউ হিসাবে এখানে হবে হবে টু এক্স মাইনাস টি অফ থ্রি টু দি পার টু এক্স এখানে হবে কি টু এক্স এখানে একটা থার্ড দিয়ে এখানে হবে তো দেখো এর তো দেখো এর হবে কি তবে সাইন টু এক্স বাই টু হবে তো এইটাকে আমরা লিখবো হচ্ছে কি থ্রি টু দি পর টু এক্স সাইন টু এক্স বাই টু লিখলাম মাইনাস দেখো এর ইন্ট্রিগ্রেশন কী হবে এর ইন্ট্রেশন হবে হচ্ছে থ্রি টু দি পার টু এক্স হবে আর সঙ্গে হবে কি আর সঙ্গে কী হবে সঙ্গে হবে হচ্ছে সঙ্গে হবে টু লক থ্রি হবে তো টু লক থ্রি যেহেতু কনস্ট্যান্ট তো সেক্ষেত্রে টু লক থ্রিটা আমি বাইরে নিচ্ছি বেশ ই আর দেখো এর আর দেখো এর জন্য হবে হচ্ছে কি ক সাইন টু এক্স বাই টু হবে তো এইখানে আমি এই সাইন টু এক্সটা লিখলাম বাই টুটা আমরা কি বাইরে রাখলাম কারণ এটা হচ্ছে ধ্রুবক আর থাকলো হচ্ছে এই ডি এক্সটা তো এই টু আর টু কাটবে তো এখানে পাচ্ছি কি থ্রি টু দি পাওয়ার টু এক্স সাইন টু এক্স বাই টু মাইনাস লক থ্রি বেস ই যেহেতু এই টু আর টু কাটলাম এখানে থাকবে হচ্ছে থ্রি টু দি পা টু এক্স এখানে থাকবে কি সাইন টু এক্স টু এক্স তো দেখো এটাকে আমার এটাকে আমার আবার ইন্টারগ্রেশন বাইপাস করতে হবে এখানে থ্রি টু থ্রি টু টু এক্স এবং সাইন টু এক্স ভি এটাকে আমি থার্ড করছি এখানে থ্রি থ্রি টু টু এক্স এখানে থাকবে কি সাইন টু এক্স ডি এক্স মাইনাস মাইনাস ডিডিএক্স অফ থ্রি টু দি টু এক্স কি এখানে থাকবে হচ্ছে সাইন টু এক্স ডি এক্স এখানে যেহেতু থার্ড ব্র্যাকেট ইউজ করে ফেলেছি এখানে ইউজ করবো আমরা কি একটা ইউজ করব একটা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ তো এটা থাকবে থ্রি টু তো এখানে দেখো লক থ্রিটা থাকবে লক থ্রি বেশ ইটা থাকবে এখানে থ্রি টু দিপার টু এক্সটা থাকবে এটা কী হবে এটা হচ্ছে মাইনাস কস টু এক্স বাই টু হবে তো মাইনাস এটা প্লাস করে দিচ্ছে এটা হবে কি কস টু এক্স হবে দেখো এ মাইনাস এটা এটা প্লাস হবে কিন্তু এই যখন সাইন যখন আমরা এই সাইনের কাজ করবো সেক্ষেত্রে কিন্তু আবার মাইনাস কস টু এক্স বাই টু পাবো তো সেক্ষেত্রে কি প্লাস মাইনাসে আবার কিন্তু মাইনাস হবে মানে আমি ডিরেক্টলি এখানে আমি কী করবো মাইনাস দেবো তো এখানে আমি মাইনাস লক থ্রি বেসি দিলাম তো দেখো ইন্ডিকেশন দিচ্ছি তো দেখো এর মান কী হবে এর মান হবে হচ্ছে এর মান হবে কি থ্রি টু দি টু এক্স হবে আর আর কী হবে আর হচ্ছে টু লক থ্রি হবে তো তো এখানে টু লক থ্রি হবে তো টু লক থ্রি দিলাম আর যদি টু লক থ্রি আসবে তো সেক্ষেত্রে টু লক থ্রি টু লক মানে এখানে একটা লক থ্রি আসবে তাই এই স্কোয়ার এর স্কোয়ার দিচ্ছি আর এ আর এটা হচ্ছে কি এটা হচ্ছে কস টু এক্স বাই টু হবে তো কস টু এক্স বাই টু হবে আর হচ্ছে কি এখানে থাকবে হচ্ছে এই ডি এক্সটা দেখো এই টু আর এই টু কাটবে থাকলো হচ্ছে কি এটা দেখো এটাকে ধরেছিলাম হচ্ছে আই মানে আমরা এর পরিবর্তে আয় বসাবো তো বাম দিকে অলরেডি আমাদের একটা আয় হিসেব মানে আয় আছে এখানে আছে থ্রি টু দিপার টু এক্স সাইন টু এক্স বাই টু প্লাস লক থ্রি বেস ই থ্রি টু দিপার টু এক্স এটা হবে কি কস টু এক্স বাই টু মাইনাস এখানে আছে কি লক থ্রি বেস ই এর হোল স্কোয়ার এটা ধরেছিলাম কি আয় হিসাবে যখন আয় ধরবো তখন সঙ্গে সঙ্গে আমাদের একটা প্লাস সি বসাতে হবে তো দেখো এই পার্টটাকে যদি বাম দিয়ে নিচ্ছি তাহলে এটা হবে তো আই প্লাস এই এটা হবে কি লক থ্রি বেস ই এর হোলস্কোয়ার ইন্টু আই ইকুয়াল টু কী হচ্ছে এটা হবে হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এক্স সাইন টু আর এখানে হবে কি এখানে হবে হচ্ছে প্লাস লক থ্রি বেস ই এখানে হচ্ছে থ্রি টু এটা হবে হচ্ছে কি এই থাকলো হচ্ছে প্লাস সি কারণ এই পার্টটা আমরা বাম থেকে নিয়েছি তো তো দেখতে পাচ্ছি এখান থেকে আই কমন যাচ্ছে তো এখান থেকে আই কমন গেলে হবে এখান থেকে আই কমন গেলে হবে ওয়ান প্লাস লক থ্রি এর স্কোয়ার হবে তো সেক্ষেত্রে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করবো এই এখানে থাকবে কি থ্রি টু দি পাওয়ার টু এক্স এখানে হবে হচ্ছে সাইন টু এক্স বাই টু এখানে হবে কি প্লাস লক থ্রি বেস ই এখানে হবে থ্রি টু দি পাওয়ার টু এক্স এখানে হবে কি কস টু এক্স বাই টু প্লাস সি তো দেখো এই আয়ের মানে কি পাবো আই আয়ের মানে পাবো কি এই মানে এই পার্টটা ওয়ান বাই হবে তো ওয়ান বাই ওয়ান প্লাস লক থ্রি বেস ই এর হোল স্কোয়ার আর এখানে কি হবে এখানে লিখছি আমি থ্রি টু দি পাওয়ার টু এক্স এইখানে লিখবো হচ্ছে সাইন টু এক্স বাই টু প্লাস লক থ্রি বেসি ই থ্রি টু দি পাওয়ার টু এক্স এটা হবে কি কস টু এক্স বাই টু ব্র্যাকেট ক্লোজ প্লাস সি তো তোমরা অবশ্যই আনসার এটাই রাখবে কারণ বইয়ের সঙ্গে আনসার আনসার করার কোনো দরকার নেই তো তারপরটা দেখো তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের সিক্সটি নাম্বারটা এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ই টু থিপোর এক্স কস স্কোয়ার এক্স তো দেখো এখানে কিন্তু আমরা ডিরেক্টলি মোটেই করবো না এটা এখানে একটা হাফে নিচ্ছি এখানে ই টু দি পর এক্সটা রাখলাম আর এখানে যে টুটা পাবো সেই টুটা আমরা এখানে রাখছি টু কসি স্কোয়ার এক্স ডি তো দেখো টু হসে স্কোয়ার এক্সের ফর্মুলা আছে অবশ্যই সেটা আমরা জানি সেটা হচ্ছে কি ওয়ান প্লাস কস টু এক্স আর এই থাকল হচ্ছে আমাদের এবার কী করবো আমরা এই ই টু দি পার এক্স থেকে একটা গুণ করে দেবো তো হাফ ই টু দি এক্স ডি এক্স প্লাস ওয়ান বাই টু ই টু দি এক্স রাখলাম তো দেখো এর হবে এটা হবে হাফ হবে প্লাস সি দিচ্ছি কারণ এটা ইনটিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা সি মানে ইনটিগ্রেশন কনস্ট্যান্ট ইউজ করলাম প্লাস সি প্লাস হাফ রাখলাম এখানে এবার এটাকে আমাকে করতে হবে হচ্ছে ইন্ট্রিগ্রেশন বাইপাস করতে হবে তো বাইপাস করার জন্য এটাকে আমি থার্ড প্যাকেট নিচ্ছি এখানে তো তো দেখো এখানে আমরা এই কস টু এক্স করতে হচ্ছে হচ্ছে ইউ হিসেবে তো এখানে হচ্ছে কস টু এক্স কস টু এক্স ই টু দি পর এক্স ডি এক্স মাইনাস মাইনাস ডি ডিএক্স অফ এটা কি আছে cos টু এক্স এখানে হবে কি ই টু power এক্স dx এখানে কী হবে এখানে একটা আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব কারণ থার্ড ব্র্যাকেট অলরেডি ইউজ করে ফেলেছি তো এখানে আছে আমার কি ই টু the এক্স x টু আছে এখানে প্লাস সি ওয়ান রাখলাম এখানে প্লাস ওয়ান বাই টু রাখলাম তো দেখো এর জন্য যেহেতুটি এক্সপিরিয়েন্সিয়াল ফাংশন মানে নো চেঞ্জ তো সেক্ষেত্রে তাই ই টু দি পর এক্সই হবে তো এখানে লিখছি হচ্ছে ই টু দি পর এক্স এটা হবে কি এটা আমাদের কস টু এক্স হবে তো এই হাফ দিয়েটা গুণ হবে তো এখানে হাফ হয়ে যাচ্ছে তো দেখো এই কস টু এক্সের ইন্ট্রোডাকশন ডিভেটিভ কী হবে এটা হবে মাইনাস সাইন টু এক্স বাই টু হবে তো মাইনাস মানে এটা প্লাস করে দিচ্ছি তো নিচে টুটো আমি হাফ করে রাখছি এখানে লিখবো কি এখানে লিখব হচ্ছে কি আমাদের এখানে লিখবো হচ্ছে সাইন টু এক্স আর এই থাকবে হচ্ছে ই টু দি পর এক্স আর এই থাকবে হচ্ছে আমাদের ডিএক্স এটাকে আমাকে আবার ডিরেকশন বাইপাস করতে হবে তো এখানে আমি ই টু দি পর এক্স বাই টু প্লাস ওয়ান রাখলাম প্লাস ওয়ান বাই টু ই টু দি পর এক্স এখানে কস টু এক্স প্লাস ওয়ান বাই এটাকে আমাকে আবার বাইপাস করতে হবে যেখানে সাইন এক্স হচ্ছে ইউ এবং ক ই টু দি পর এক্স হচ্ছে ভি তো এখানে আমি কি সাইন টু এক্স লিখলাম ই টু দি পর এক্স ডি লিখলাম মাইনাস এখানে কি অফ এখানে এখানে লিখবো কি এখানে লিখবো হচ্ছে কি সাইন টু এখানে লিখবো হচ্ছে ই টু দি পর এক্স এখানে একটা অবশ্যই একটা সেকেন্ড প্যাকেট থার্ড ফিগ্রেড ক্লোজ করবো তো এই এখানে থাকবো ই টু দিপার এক্স বাই টু প্লাস সি ওয়ান প্লাস ওয়ান বাই টু ই এখানে লিখবো কি কস টু এক্স লিখবো প্লাস ওয়ান তো দেখো এটা ই টু দিপার এক্স মানে কি এটা ই টু দিপার এক্সই হবে তো এখানে ই টু এক্স এটা হবে কি এটা হবে হচ্ছে আমাদের সাইন টু এক্স হবে তো তো সাইন টু হবে তো এই ওয়ান ফোর হলে দেখো এখানে হবে তো মাইনাস ওয়ান বাই ফোর রাখলাম তো দেখো এর দেখো এর জন্য কীভাবে এটা হচ্ছে কস টু এক্স বাই টু কস এক্স বাই টু হবে তো এই ওয়ান বাই টুটা আমরা এখানে রাখলাম আর এখানে গেলাম হচ্ছে কি কস টু লিখলাম আর দেখো আর যদি আর দেখো এটা কীভাবে এটা হচ্ছে আমাদের এই ই টু দি পর এক্স হবে আই হবে ডি এক্স তো দেখো তো দেখো এইখানে সাপোজ এটাকে যদি আমরা আয় ধরতাম তো দেখো এটাকে যদি আমরা আয় ধরতাম তো আয় ধরলে আমাদের কী হতো এটা কিন্তু আমরা আয় পাচ্ছি তো দেখো এখানে আয়টা যদি আমরা এটা ধরতাম যে তো দেখো এখানে যদি আমরা আয় ধরতাম এটা তো তো দেখো এই পার্টটা কিন্তু আমাদের আয় হবে তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখো আমাদের একটা কাজ করব ডিরেক্টলি এখানে একটু আমাদের একটু ডিরেক্টলি কাজ করতে হবে ই টু পার এক্স বা ই টু প্লাস সি ওয়ান রাখলাম প্লাস তো দেখো যখন আমরা এই পার্টটা আয় ধরতাম তো তখন কী হতো তো তখন দেখো কী হতো আমাদের তো দেখো আমাদের এইখানে ওয়ান বাই টু ইন ইন্টারেকশন অফ ই টু থিপার এক্স কস টু এক্স কস টু এক্স আছে তো দেখো কিন্তু দেখো এবার যখন আমরা এই ওয়ান বাই টু দিয়ে গুণ করলাম তখন আমরা এখানে ওয়ান বাই টু পেলাম এখানে ওয়ান বাই ফোর পেলাম আর দেখো এখানে কেলাম এখানে আমি ওয়ান বাই ওয়ান বাই এইট পেয়েছি তো দেখো এটা যদি আমি আয় ধরি সাপোজ এটা যদি আয় ধরি তো সেক্ষেত্রে কিন্তু ওয়ান বাই টু তো ওয়ান বাই টু দিয়ে কিন্তু আমি সব জায়গাতে আমার গুণ হয়েছে মানে এই ওয়ান বাই টু বাদ যাবে এখান থেকে ওয়ান বাই টু বাদ গেলে হবে কি বাদ গেলে হবে এখান থেকে এখান থেকে ওয়ান বাই টু থাকবে আর এখানে থাকবে হচ্ছে ওয়ান বাই ফোর তো এই এই ওয়ান বাই ফোর থাকবে তো যখন এইদিকে আমি আয় ধরবো তো তো এই ওয়ান বাই ফোরটায় আমার বাম দিক সে যোগ হবে মানে আই প্লাস ওয়ান বাই ফোর ইন্টু আয় হবে মানে এটা ফাইভ বাই ফোর ইন্টু আয় হবে মানে মানে আমি কী করবো জাস্ট এগুলোকে আমি কী করবো ফোর বাই ফাইভ দিয়ে উল্টো করে আমি এইখান থেকে গুণ করে দেবো আর আমি এই পার্টটাকে কী করব এই পারটাকে আমি উঠিয়ে দেবো এবং সেটাই করবো এখানে আমি এখানে আমি ওয়ান বাই টু ই টু দি পর এক্স কস টু এক্স রাখলাম প্লাস ওয়ান বাই ফোর ই টু দি পর এক্স এখানে আমি কি সাইন টু এক্স রাখ সাইন টু এক্স রাখলাম আর এখানে আমি যখনই আমি কী করব এটাকে আমি মাইনাস ওয়ান বাই ফোর আই আমি কী করব এখানে এখানে আমি লিখবো হচ্ছে কি ওয়ান বাই এটাকে লিখবো হচ্ছে কি মাইনাস ওয়ান বাই এইটাই লিখবো ওয়ান বাই এইটাই লিখবো আর সঙ্গে সঙ্গে প্লাস প্লাস সি দেব এবার কি করবো এবার আমি জাস্ট কি করবো এগুলোতে আমি একটা ফাইভ বাই দিয়ে গুণ করবো আর সঙ্গে এই ওয়ান বাই এইটটা এখান থেকে উঠিয়ে দেবো তো এখানে ই টু এক্স বাই টু প্লাস সি ওয়ান এটাকে সি টু অবশ্যই সি প্লাস তাহলে এটাকে আমি যদি ফোর বাই দিয়ে গুন করি তাহলে দেখো এখানে ফোর বাই ফাইভ দিয়ে গুণ করলে এইট টু আর ওপর কাটবে সেক্ষেত্রে টু হবে ই টু দিপার এক্স এখানে হবে কি এখানে হবে হচ্ছে কস টু এক্স এখানে ফোর ফাইভ করলে এখানে ওয়ান বাই থাকবে এখানে হবে কি ই টু দি পর এক্স এটা হবে কি সাইন টু এক্স প্লাস থাকবে তো এই সি ওয়ান প্লাস সি মিলে আমরা একটা সি পারি তো সেক্ষেত্রে আনসার হবে হচ্ছে ই টু দি পর এক্স বাই টু প্লাস টু বাই ফাইভ ই টু দি পর এখানে হবে কি আমাদের এইখানে হবে হচ্ছে কি এখানে হবে কি প্লাস এখানে হবে ই টু দি পর এক্স এখানে হবে কি সাইন টু এক্স প্লাস সি হবে কারণ যেহেতু সি ওয়ান প্লাস সি টু ইকোয়াল টু সি ধরতে পারি আমরা এখানে তো এই হচ্ছে তোমাদের আনসার তো আজকের জন্য আমাদের এটুকুই থাক ধন্যবাদ